বছর দুয়েক আগে ভিনরাজ্যে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন শিশুর বাবা। তবে মা আক্তারি বিবি পরিচারিকার কাজ করে সংসার চালানো শুরু করেছিলেন। মাস চারেক আগে অসুস্থতার কারণে তিনিও মারা যান। বর্তমানে পাড়াপড়শির সাহায্যে তিন অনাথ মেয়ের পেট চলে। সেই খবর আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি জনগণের কাছে এবং সেই খবর সম্প্রসারণ হতেই নানা দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই। সেই মতো এবার তাদের পাশে দাঁড়ালো নতুন আলো, স্বেচ্ছাসেবী সংস্থা ও একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ। লকডাউনে তাদের কথা মাথায় রেখে এই মানবিক উদ্যোগ নিল চাঁচুলের একটি নতুন আলো, স্বেচ্ছাসেবী সংস্থা ও পাওয়ার অফ হিউম্যানিটি নামক একটি গ্রুপ। রহমতপুরের বাসিন্দা অনাথ তিন মেয়ে, সংসারে উপার্জনহীন, তাদের দুর্দশার কথা জেনে এদিন এক মাসের রেশন পৌঁছে দিল চাঁচুলের একটি নতুন আলো, স্বেচ্ছাসেবী সংস্থা ও সোশ্যাল মিডিয়া গ্রুপ পাওয়ার অফ হিউম্যানিটি। আমাদের কেউ নেই, আমাদের বাবা মা ছাড়া কেউ ছিল না। এখন বাবা কয়েক বছর আগে মারা গেছে, মাও কয়েক মাস আগে মারা গেছে। আমাদের বাবা মা ছাড়া কেউ ছিল না, এখন বর্তমান বাবা মা দুজনেই নেই। আর আমাদের দেখাশোনা করার কে নয়, কেউ নেই। আমরা বর্তমান গ্রাম পাড়া প্রতিবেশী যা দেয় খাই, কখনো খাই আবার কখনো খাই না। আমাদের দুঃখটা আমরা কাউকে বলতে পারছি না, তার জন্য আমরা এই আপনাদেরকে বলছি, আপনারা যদি পারেন কিছু সাহায্য করবেন। আর এই আপনাদের এই আপনারা ছাড়া বা গ্রামবাসী ছাড়া আমাদের আর কেউ নেই, যারা ছিল সবাই শেষ। লালগোলা থেকে খাবিরুল ইসলাম নামক এক ব্যক্তি আর্থিকভাবে সাহায্য করেন এবং তিনি মাসে মাসে নিয়মিত সাহায্য চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে আরো অন্যান্য দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তিন শিশুর দিকে। ওটা করে দেবো না, এই যে।